রেশন, কেরোসিন, এলপিজি ডিলার, হোলসেলার ও এই সমস্ত বিভাগের কর্মীদের বিনামূল্যে টিকা দেওয়ার ব্যবস্থা করল খাদ্য দপ্তর। খাদ্য দপ্তরের মন্ত্রী রতেন ঘোষের উদ্যোগে বাবুইআটি বিডব্লিউটি অফিসে আজ 456 জনকে বিনামূল্যে টিকা দেওয়া হলো। মোট 900 জনকে এই টিকাকরণ কর্মসূচির আওতায় আনা হবে বলে জানালেন খাদ্যমন্ত্রী রতেন ঘোষ। প্রসঙ্গত এই দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়। এই দিন কেন্দ্রের টিকাকরণ নীতি নিয়ে ফের সরব হলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়। কেন্দ্রের টিকাকরণ নিয়ে নীতির সমালোচনা করে আজ বাবুইআটিতে সৌগত রায় বলেন, আমাদের নীতি হলো সকলকে ভ্যাকসিন দিতে হবে। কেন্দ্রের নীতির জন্যই আজ টিকাকরণে দেরি হচ্ছে। মাত্র দুটি সংস্থাকে ভ্যাকসিন তৈরির বরাদ্দ দেওয়া হয়েছে। বিভিন্ন দেশে তৈরি আরও বেশ কয়েকটি ভ্যাকসিন এখানে দেশে উপলব্ধি নেই এবং প্রথমেই 80টি দেশকে ভ্যাকসিন দেওয়ায় ভ্যাকসিনের অভাব হয়েছে দেশে। পঙ্কজ কুমার বিশ্বাসের রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। মুকুল রায়কে নিয়ে জল্পনা এবং তার ছেলেকে নিয়ে জল্পনা, আমরা দেখলাম যে কিছুদিন আগেও কিন্তু মুকুল রায়ের ছেলে একটা ফেসবুকে পোস্ট করা, আমি যা বেরিয়েছে সেটা দেখেছি। প্রশ্নটা করো, হ্যাঁ কী বলবেন এই বিষয়ে? হ্যাঁ কিছু বলবো না, তার কারণ জল্পনা নিয়ে তো কোনো প্রতিক্রিয়া হয় না। দুটো ঘটনা, একটা মুকুল রায়ের ছেলে ফেসবুকে পোস্ট করেছিলেন, সেটা তার নিজের দল বিজেপি সম্বন্ধে ক্রিটিক্যাল, আর অভিষেক ব্যানার্জি আমাদের যুব তৃণমূলের সভাপতি, তিনি মুকুল রায়ের স্ত্রী অসুস্থ, তাকে দেখতে গিয়েছিল। এর বেশি তো কিছু হয় না, কে পার্টিতে আসবেন না আসবেন সেটা মমতা ব্যানার্জি ঠিক করবেন, কিন্তু আমরা সৌজন্য রক্ষাই করে চলবো, রক্ষা করাই বিশ্বাস করি, বাকিটা তো জল্পনা। স্বাগত জানাবেন আসলে, অনুমান বলতে পারবো যারা সদ্য তৃণমূল ছেড়ে গিয়েছেন বা আগে গিয়েছেন তাদের সম্বন্ধে কী মনোভাব নেওয়া হবে সেটা মমতা ব্যানার্জি ঠিক করবেন। রাজনীতিতে কোনো পরিবার হয় না, আমি জানি না, আমি দেখিনি কোনো ক্ষোভের বিবৃতি। আমি জানি রাজ্যপাল অবান্তর অবাস্তব কথা বলায় পারদর্শী, তিনি তার সাংবিধানিক এখতিয়ার ছাড়িয়ে প্রায় মন্তব্য করে থাকেন, তার ব্যাপারে বলে বলে আমাদের মুখ ব্যথা হয়ে গেছে। তিনি পরিবর্তন হচ্ছেন না, এখন কী করব। আরেকটা প্রশ্ন হচ্ছে যে শিশির অধিকারী এবং তার পাশাপাশি হচ্ছে আপনাদের সুনীল মণ্ডল, না বারবার চিঠি দিচ্ছি না। সুনীল মণ্ডলের বিরুদ্ধে আমি নিজে জানি যে দলত্যাগ বিরোধী আইনে সংবিধানের দশম শিডিউল অনুযায়ী চিঠি দেওয়া হয়েছে। আমি কাগজে দেখেছি যে শিশির অধিকারী সম্বন্ধে চিঠি দেওয়া হয়েছে, যেহেতু তিনি প্রকাশ্যভাবে অন্য দলের মিটিংয়ে ছিলেন, চিঠি দেওয়াই যেতে পারে। এখন এনইএ স্পিকার সিদ্ধান্ত নেবেন। দাদা আজকে এই প্রোগ্রামটা কী প্রোগ্রাম? প্রোগ্রামটা হচ্ছে আমাদের যত রেশন ডিলার আছে, কেরোসিন অয়েল ডিলার আছে, এলপিজি ডিলার যারা আছেন তাদেরকে ভ্যাকসিনেশন করবার জন্য আমাদের ডিপার্টমেন্ট অনেক আগেই শুরু করেছে। কলকাতাতে আমাদের শুরু হয়েছে আজকে, ব্যারাকপুর যে রেশন, ব্যারাকপুর বিধাননগর যে রেশনিং এরিয়া আছে সেই এরিয়ায় আজকে এবং কালকে দুদিন এটা এখানে ভ্যাকসিনেশান এদের হবে আর কি। মানে অ্যাকচুয়ালি আমরা এটা দেখেছি যে এদের কাছেই বেশি মানুষ আসে, খুব স্বাভাবিকভাবে তারা যদি প্রোটেক্টেড না থাকে সেই জন্য আমরা একটা প্রপোজাল দিয়েছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, তিনি অনুমোদন দেওয়ার পরে এটা শুরু হয়েছে এবং কলকাতাতে এবং দক্ষিণ কলকাতাতে অলরেডি হয়েছে, এখানে আজকে শুরু হচ্ছে এবং বাকিগুলো জেলাতে আস্তে আস্তে হচ্ছে। এই দুদিনে এখানে কতজনকে ভ্যাকসিন দেওয়া হবে মোটামুটি? 500 উপরে মনে হয় দেওয়া হবে, 996 দুদিনে। দুদিন রাজনীতি।